থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বে কলকাতা থেকে সরাসরি ফ্লাইট জার্নি করে ব্যাংককে এসে পৌঁছেছি, যে অভিজ্ঞতা আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। থাইল্যান্ডের পাটায়ায় পৌঁছে বিভিন্ন অ্যাক্টিভিটি সহ ডলফিন শো দেখার অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকের পর্বে দেখাবো থাইল্যান্ডের ফেমাস টাইগার পার্ক। তার আগে বলে রাখি, থাইল্যান্ডের বিগত পর্বগুলি না দেখলে প্লিজ দেখে নিন ওপরের আই বটনে ক্লিক করে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম পাটায়ার বিখ্যাত টাইগার পার্কের উদ্দেশ্যে। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ, যার উত্তরে মায়ানমার, পূর্বে লাওস এবং কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া, পশ্চিমে ইন্দোনেশিয়া। এই থাইল্যান্ড এবং ভারত তার সমুদ্র সীমান্ত ভাগ করে। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র, অর্থাৎ এখানে রাজার শাসন চলে। জনসংখ্যা প্রায় 7 কোটি। রাজধানী এবং বৃহত্তম শহর ব্যাংকক। প্রধান ভাষা থাই। আমাকে কমেন্টে বলেছিল, ইংরেজি এবং হিন্দি ভাষা না জানলে থাইল্যান্ডে গিয়ে কী অসুবিধা হতে পারে। আমি তাদের জন্য বলবো, প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেটর ডাউনলোড করে আপনি বাংলাতে যা বলবেন তা থাই ভাষাতে পরিবর্তন করে নিতে পারেন। আমি এখন এসে গেছি পাটায়া টাইগার পার্ক। পুরো খাবার খাওয়া হয়ে গেছে, আমি টাইগার পার্কের জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাটায়া সিটির অন্যতম আকর্ষণ টাইগার পার্ক। এখানে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ বাঘের সঙ্গে ফটো তোলা, ভিডিও করা এবং বাঘকে ছুঁয়ে দেখার এক ভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। এটা হলো টাইগার পার্কের এন্ট্রান্স। খুব সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন, এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আছে। আমি চলে এসেছি টাইগার পার্ক এন্ট্রান্সে। সো গাইস, এখানে টাইগার পার্কের এন্ট্রান্সের জন্য লাগছে 200 বাট 200 বাট, এবং যদি বিগ টাইগারের সাথে আপনি ছবি তুলতে যান তাহলে লাগছে 700 বাট, এবং মিডিয়াম টাইগারের জন্য লাগছে 500 বাট, এবং যদি বেবি টাইগার হয় সেটাকে আপনি কোলে নিয়ে ছবি তুলতে পারেন তাহলে আপনার লাগবে 700 বাট। এখানে বাঘের সাথে ছবি তুলতে গুনতে হবে বেশ টাকা, চাইলে ফরেস্ট সাফারিও করে নিতে পারেন। গাইজ, আমি ব্যাপারটা বলে দিচ্ছি, এখানে যদি পার্কের ভেতরে ঢুকতে যান তাহলে 200 বাট করে লাগছে পার পার্সন। সেক্ষেত্রে আপনি কোনো ছবি তুলতে পারবেন না, বাট যদি আপনি বাঘের সাথে ছবি তুলেন তাহলে মিডিয়াম সাইজের বাঘের জন্য লাগছে 590 বাট, বিগ সাইজের জন্য লাগছে 690 বাট, ইন্ডিভিজুয়াল পার পার্সন। চলুন তাহলে আমরা ভেতরে যাই। নিয়ে নিয়েছি টাইগার পার্ক। সো গাইস, এখানে আছে কিডস টাইগার।
এই ছিল টাইগার পার্ক, আমি পুরো এক্সপ্লোর করলাম টাইগার পার্ক। এখানে এলে অবশ্যই আপনারা এনজয় করুন। বিকেলের আলো ফুরিয়ে রাত নামলো পাটায়া শহরে। ধীরে ধীরে তার চেনা ছবি ফিরছে রাতের ওয়াকিং স্ট্রিট। রাস্তার দুপাশ দিয়ে ভেসে আসছে ডিস্কো নাইট ক্লাবের মিউজিক। কি যেন মায়াবী পরিবেশে ডুবে গিয়েছে এই এলাকা, সবাই এখানে আনন্দের জোয়ারে ভাসছে। লাইফটাকে কতভাবে এনজয় করা যায় তার জ্বলন্ত উদাহরণ পাটায়ার ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিটে কিছুটা সময় কাটিয়ে স্ট্রিট ফুড দেখতে দেখতে ক্লান্ত শরীর নিয়ে আবার হোটেলে ফেরা। Yeah.